এখন যারা এই যে গোলই ছবিটা বন্ধ করে দিল, আমার তো সন্দেহ হয় তারা কি পাকিস্তানপন্থী নাকি, আমার এটা সন্দেহ হয়। কারণ এখন এমনি ছবি চলে না, তারপরে দর্শক চাচ্ছে এখন ছবি দেখতে। ঠিক এই সময় ডিসি সাহেব এই কাজটা করলেন, কেন করলেন? জামালপুর গোলই সিনেমাটা প্রদর্শন করাটা হঠাৎ করে ডিসি এটা বন্ধ করে দেওয়াতে এই জিনিসটা আপনি কি বলেন? দেখেন, এটা খুব ন্যাক্কারজনক একটা ঘটনা, এটা আমি প্রচণ্ড দুঃখ পেয়েছি। কারণ ডিসি সাহেব ওনারা অনেক শিক্ষিত, কারণ ওনারা এমনিতে ডিসি হন নাই, লেখাপড়া করেই তো হয়েছেন, তাই না? তো ইংরেজ আমলে 300 বছর আগে একটা আইন দেখিয়ে এটা বন্ধ করা, এর চাইতে ন্যাক্কারজনক আমার মনে হয় আর কিছু নাই। এটা আমি বলবো, প্রধানমন্ত্রীকে আমি একদম অনুরোধ করব যেটা প্রধানমন্ত্রী যেন নিজে দেখেন যে কেন এই কাজটা হলো। কারণ ব্রিটিশ আইন কেন থাকবে? বঙ্গবন্ধু পাকিস্তান আনার জন্যে সারওয়ার্দি সাহেব, এবং বঙ্গবন্ধুর নেতা ছিলেন সারওয়ার্দি হোসেন স্যার সারওয়ার্দি, বঙ্গবন্ধু হোসেন স্যার সারওয়ার্দি, মাওলানা ভাসানি, এ কে ফজলুল হক, ওনারা কিন্তু পাকিস্তান আনার জন্যে যুদ্ধ করেছেন, ওনারা রাজনীতি করেছেন। পাকিস্তান আসার পর যখন পাকিস্তানি পাঞ্জাবিরা আমাদের উপর অত্যাচার আরম্ভ করলো এবং আমাদের টাকা নিয়ে তারা পশ্চিম পাকিস্তান তৈরি করা আরম্ভ করলো, এবং আমাদেরকে কোথাও কোনো সেক্টরে, যেমন আর্মির সেক্টর বলেন, চাকরির সেক্টর বলেন, কোথাও কিন্তু বাঙালিদের কোনো ই ছিল না, মূল্যায়ন ছিল না, এবং রাষ্ট্রভাষা পর্যন্ত উর্দু করতে চেয়েছিল। এটার বিরুদ্ধে বঙ্গবন্ধু হোসেন স্যার সারওয়ার্দি, মাওলানা ভাসানি, ওনারা ঐক্য হয়ে তারপরে কিন্তু এই দেশটা একসময় বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ কিন্তু এত সোজাভাবে হয়নি, তাই না? ভাষার জন্যেই আরম্ভটা হয়েছে, ভাষার জন্যে, এবং আমাদের উপরে যে শোষণ করেছে সেই শোষণের জবাব কিন্তু 71-এর যুদ্ধ। কিন্তু দুঃখের বিষয়, আর আমার হিসাবে বাংলাদেশের জন্ম হয়েছে 1920 সনের 17ই মার্চ, এটা হলো আমার মত। আর বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হয়েছে 1975-এর 15ই অগাস্ট, বুঝতে পেরেছেন? এখন যারা এই যে গোলই ছবিটা বন্ধ করে দিল, আমার তো সন্দেহ হয় তারা কি পাকিস্তানপন্থী নাকি, আমার এটা সন্দেহ হয়। কারণ এখন এমনি ছবি চলে না, তারপরে দর্শক চাচ্ছে এখন ছবি দেখতে। ঠিক এই সময় ডিসি সাহেব এই কাজটা করলেন, কেন করলেন এটা একমাত্র উনিই ভালো জানেন। তবে এর মধ্যে যদি আমাদের চলচ্চিত্রের কেউ ওনার সঙ্গে থেকে থাকে, বের তো অবশ্যই হবে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা পা ছেড়ে দিবে এটা আমার বিশ্বাস হয় না। উনি অবশ্যই এটা দেখবেন, কারণ উনি আমাদের চলচ্চিত্রকে ভালোবাসেন, আমাদের চলচ্চিত্রের মানুষকেও ভালোবাসেন। এখন আমাদের চলচ্চিত্রের কোনো মানুষ যদি এই গোলই ছবি বন্ধ করার জন্যে জড়িত থাকে, আমি বলবো চলচ্চিত্রের সবাই একত্র হয়ে তাদেরকে বয়কট করা হোক, যে কারা জড়িত আছে এখানে। আমার মনে হচ্ছে কেউ জড়িত আছে, কারণ আমাদের এখন চলচ্চিত্রে মানে ছবি 1 নম্বর ছবি হচ্ছে না, 2 নম্বর শুটিং বন্ধ, কিন্তু রাজনীতি কিন্তু হচ্ছে ভাই, রাজনীতি বন্ধ হচ্ছে না। এরা যে কোথার থেকে এই ধরনের রাজনীতি শিখলো আমার মাথায় ঢুকে না। চলচ্চিত্রে এত রাজনীতি কিসের রে ভাই? হ্যাঁ, আমরা অভিনয় করব, আমরা কাজ করব, দর্শক আমাদের অভিনয় দেখবে, তাই না? এখানে এত রাজনীতি কেন হবে? প্রযোজক সমিতির রাজনীতি, পরিচালক সমিতিতে রাজনীতি, শিল্পী সমিতিতে রাজনীতি কেন ভাই? আপনারা যারা খারাপ লোক আপনারা যান না, দয়া করে আমাদেরকে একটু শান্তিতে অভিনয় করতে দেন না। যারা ভালো লোক, যারা ছবি বানাতে জানে, তারা বানাক না ছবি। আপনি ছবি বানাতে জানেন না, আপনার টাকা আছে, আপনি এসে বললেন ছবি বানাতে, টাকা হলেই ছবি বানানো যায় নাকি? এত সোজা নাকি? জ্ঞান থাকতে হবে তো, একজন প্রযোজকেরও কিন্তু জ্ঞান থাকতে হয়, তার একটা শিল্প মন থাকতে হয়, নাহলে কিন্তু সে টাকা হলেই ছবি বানাতে পারবে না। তো এখন গোলই ছবিটা রিলিজ হয়েছে, বিদ্রোহী রিলিজ হয়েছে, শান রিলিজ হয়েছে, আরেকটা ছবি কি বললেন, বড্ড ভালোবাসি, তো এই 4টা ছবির মধ্যে আমি যতটুকু শুনেছি গোলই খুব ভালো যাচ্ছে, তারপরে শান, তাই না? আমি ছবি দেখতে যাব, পরশুদিন আমি ছবি দেখতে যাব, কারণ ছবি তো আমাকে দেখতে হবে, আমি সবগুলো ছবি দেখব। তবে এই জামালপুরের ডিসির ব্যাপারটা আমার মনে হয় একদম সরাসরি প্রধানমন্ত্রীর দেখা উচিত। এই সিনেমাটা তো সরকারি অনুদানের একটি সিনেমা ভাই, দুঃখ তো সবচেয়ে বড় এটাই,
যে সরকারি অনুদানের একটা ছবি যদি বন্ধ করে দেই আমি, তাহলে আমি কি কাজটা কি করলাম, সরকারের বিরুদ্ধে গেলাম না আমি? আমি তো এই কারণেই বললাম যেটা প্রধানমন্ত্রী নিজেই দেখবেন, কারণ এটা কার দেশ, এটা বঙ্গবন্ধুর দেশ। কিন্তু আমি প্রথমেই বলেছি এই বাংলাদেশের জন্ম হয়েছে 1920 সনের 17ই মার্চ, ওই দিন বাংলাদেশের জন্ম হয়েছে, আর বাংলাদেশ ধ্বংস হয়েছে 1975-এর 15ই অগাস্ট। এখন আবার বাংলাদেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি জানি না আমার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রক্ত আপা কতটা পারবে, কারণ ওনার আশেপাশে কারা আছে আমি জানি না, কারণ বঙ্গবন্ধুর আশেপাশে তো মোস্তাক ছিল, মোস্তাকের মতো আপন লোক ছিল, আরও অনেক আওয়ামী লীগের লোক ছিল যারা পরবর্তী সময় বেইমান হয়েছে। এখন যে বেইমান নেই এটা আমি কেমন করে বলি, কারণ সেই মীরজাফরের আমল থেকে কিন্তু বেইমান আরম্ভ হয়েছে নবাব সিরাজউদ্দৌলার থেকে। আমরা বাঙালিরা অদ্ভুত, আমরা বাঙালিরা যেমন কাদামাটির মানুষ, আমরা যেমন ইমোশনাল, আমরা ঠিক তেমনই বেইমান। বলিউড সিনেমার প্রযোজক খুরশাদ আলম খসরু ওনার ফেসবুক আইডিতে উনি মানে লিখলো যে জামালপুর অডিটোরিয়াম হলে প্রদর্শনী করার আগে ডিসির অনুমতি নিয়ে নিছে, তারপরে এখন উনি কয়েকদিন পরে এটা না করার কারণ এটাতে আমার যেটা মনে হয়, অনেকে হয়তো বলবে যে ডিসি সাহেব এটা নিজে নিজে করেছেন, আমার কাছে এখানে একটু সন্দেহ হয়, যেখানে আমাদের চলচ্চিত্রের কেউ জড়িত আছে এটা আমার সন্দেহ হয়, কারণ ডিসি সাহেব পারমিশন দিলেন আবার ডিসি সাহেব এটা বন্ধ করে দিলেন, এটা কোনো কারণেই হতে পারে না, কারণ উনি যখন পারমিশনটা দিয়েছেন নিশ্চয়ই বুঝেই দিয়েছে, আর উনি যখন বন্ধ করেছেন এটা উনি না বুঝে বন্ধ করেন নাই, উনি চলচ্চিত্রের কোনো লোক উনার পাশে আছে এটা আমার মনে হচ্ছে, আমি তো আর জানি না কিন্তু আমার এটা মনে হচ্ছে। এখন এটার একটা তদন্ত কমিটি গঠন করা উচিত, যেমন দুই দিক থেকে চলচ্চিত্র একটা তদন্ত কমিটি গঠন করা উচিত এবং সরকার তরফ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত যে কেন এটা হলো, কারণ এখানে এটা বন্ধ করা উচিত, কারণ আমাদের শিল্পকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে জানবে কেমনে, আমরা যে বাঙালি সে বাঙালি অত্তটা আমরা কীভাবে জানাবো, তাই না? আমাদের ভাষাটা তো জানাতে হবে তাদেরকে, আমরা তো ভাষার জন্য যুদ্ধ করেছি নাকি, তো সেই ভাষাটাকে তো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি তো মনে করি গলি বন্ধ করে দেওয়া মানে এই 52 সনের ভাষা আন্দোলনের মতো, যে আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, আমার কাছে এখন তাই মনে হচ্ছে। কোনো গ্রুপ কি সৃষ্টি হচ্ছে যারা আবার আমাদের ভাষার উপর আঘাত করতে চায়? এবং আপনি যদি বলেন যে এটা ডিসি সাহেব একা করেছে, চলচ্চিত্রের কেউ ছিল না, এটা আমার কেন যেন বিশ্বাস হয় না, আমার কেন যেন মনে হয় এখানে চলচ্চিত্রের লোক জড়িত আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে বলবো, দয়া করে উনি একটা তদন্ত কমিটি গঠন করে এটা জানা উচিত যে ডিসি সাহেব কেন এটা বন্ধ করলেন, আর আমাদের চলচ্চিত্রে একটা কমিটি গঠন করা উচিত যেটাতে আমাদের চলচ্চিত্রের লোক জড়িত আছে কি না, যদি জড়িত থাকে তাকে বয়কট করা হোক, কারণ এরা দেশের শত্রু। আমি দর্শকদের উপর অনেক খুশি হয়েছি, কারণ দর্শকরা এখন হলে আসছে। আমি শুধু একটা কথাই বলবো যে আমাদের সিনেমার যে টিকিট, যেটা ডিজিটাল সিনেমা হল হলে টিকিটের দাম হয় 400 টাকা 500 টাকা, এই টাকায় আমাদের দেশের মানুষ ছবি দেখতে পারবে না। আমাদের এমন সিনেমা হল হওয়া উচিত যেটা ডিসির টিকিট হবে 100 টাকা, এর উপরে না, তাহলে আমাদের দর্শকরা আবার আসবে, কারণ আমরা তো অত ধনী না আসলে এখনও, আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু ধনী হয়ে যায়নি যে ডিজিটাল সিনেমা হল বানিয়ে আপনি 400 টাকা টিকিট করে দেবেন। দর্শককে আনতে হলে টিকিটের দাম কমাতে হবে, ঢাকা শহরে যেটা আছে আছে, যেমন মনে করেন বসুন্ধরায় যেটা আছে বড় লোকরা যাবে সিনেমা দেখতে, কিন্তু ভাই একটা রিক্সাওয়ালা কি 400 টাকা দিয়ে ছবি দেখতে পারবে? একজন সিএনজি যে চালায় বা একজন ট্যাক্সি যে চালায়, একটা নিম্নবিত্ত কি 400-500 টাকা দিয়ে ছবি দেখতে পারে? তাদের জন্য 100 টাকা টিকিট করা হোক, তাহলে দেখবেন আমাদের ছবি আবার দাঁড়িয়ে যাবে। শুধু আপনারা ভালো গল্প চিন্তা করছেন, ভালো ছবি চিন্তা করছেন, হল চিন্তা করছেন, কিন্তু টাকার চিন্তা তো একবারও করছেন না। আপনি যে মানুষগুলোকে ঘরে আনবেন এত টাকা দিয়ে, 400 টাকা দিয়ে একটা সিনজিয়ালা যদি তার চার মনে করেন চারজন সংসারের লোক, একটা ছেলে একটা মেয়ে বউ চারজন, 400 টাকার টিকিট হলে চারজনের কত হয়, 1600 টাকা, তো 1600 টাকা সে খরচ করে ছবি দেখতে পারবে? ভালো ছবি হলেও কোনো দিন পারবে না। সেহেতু
প্রত্যেকটা জেলায় ডিজিটাল সিনেমা হল হোক এবং 100 টাকার উপরে যেন টিকিট না হয়, তাহলে দেখবেন সিনেমা হল আবার চলবে, মানুষও ছবি দেখতে আসবে। সবাই শুধু বলে যাচ্ছে হল বানান, হল বানালেই ছবি চলবে। আমি তো বললাম হল বানালেও ছবি চলবে না, কিভাবে চলবে? এই 400 টাকা টিকিটে, 500 টাকা টিকিটে? তাহলে তো ধনীদের জন্য আপনারা ছবি বানাচ্ছেন, ধনীদের জন্য আপনারা সিনেমা হল বানাচ্ছেন। ভাই আমি তো গরিব মানুষ, আমি তো 400 টাকা ছবি দেখব না। আপনি কি আমার কথাটা বুঝতে পেরেছেন? আমাদের আগে চিন্তা করতে হবে যে টিকিটের দাম কত করতে হবে। আপনি মনে করেন জামালপুরে একটা সিনেমা হল তৈরি করলেন, ডিজিটাল সিনেমা হল, সেখানে আপনি টিকিটের দাম রাখছেন 400 টাকা, তাহলে কীভাবে দেখবে? প্রত্যেক জায়গায় ডিজিটাল সিনেমা হল হবে এবং টিকিট সর্বোচ্চ 100 টাকা, এর উপরে করা যাবে না, তাহলে সিনেমা চলবে না। কারণ আপনারা বলবেন ভালো ছবি হচ্ছে না, ভালো গল্প হচ্ছে না, সিনেমা হল নাই, এর জন্য দর্শক আসে না। আরে ভাই সিনেমা হলের টিকিটের দামটা কত আগে সেটা বলেন না, ওটার দাম কমান না কেন? দেখেন না দর্শক আসে কি আসে না? দর্শকের ক্রয় ক্ষমতার মধ্যে তো থাকতে হবে। আজকে যদি চাউলের দাম মনে করেন 50 টাকা, এই চাউলের দাম যদি 500 টাকা হয়ে যায়, বাংলাদেশের সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবে, কারণ এটা আমার পেট, আর সিনেমা না দেখলে আমি বাঁচবো কিন্তু? হ্যাঁ আমি আনন্দ পাবো না, আমি হয়তো সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, একটা সিনেমা দেখতে পাচ্ছি না, তখন আমি কী করবো? আমি 1 বছর পর একটা সিনেমা দেখব, তাহলে এই 1 বছর সিনেমা হল কী হবে, খালি থাকবে? এর জন্য টিকিটের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। আপনাকে চিন্তা করতে হবে একটা সিএনজি আলার কথা, আপনাকে চিন্তা করতে হবে একটা রিক্সাওয়ালার কথা, আপনাকে একটা যে বিল্ডিং তৈরি করে যে ওস্তাগার তার কথা চিন্তা করতে হবে, একটা গরিব লোকের কথা চিন্তা করতে হবে, চিন্তা করে টিকিটের দাম নির্ধারণ করতে হবে। আপনি ডিজিটাল সিনেমা হল বানালেন আর টিকিটের দাম বাড়িয়ে দিলেন, কাকে আনবেন আপনি হলে? আজকে হলে মানুষ নাই, বসুন্ধরা একটা রিক্সাওয়ালা ঢুকতে পারে, সাহস পাবে? তাহলে বসুন্ধরা যেটা ডিজিটাল সিনেমা হল সেখানে সব ধনীরা যাবে, আর ধনীরা এক ছবি দুইবার দেখে না, কখনোই দেখবে না, তারা এক ছবি একবার দেখবে। কেন দেখবে? তারা একটা ছবি, একটা শিক্ষিত লোক একটা ছবি একবার দেখার পর তার ব্রেনে পুরো ছবিটা গল্পটা চলে আসে, আর একটা রিক্সাওয়ালার যখন ছবিটা ভালো লাগে সে বারবার দেখে। তো আপনি ছবিটা কার জন্যে বানাচ্ছেন, হলটা কার জন্যে বানাচ্ছেন, এগুলো একটু চিন্তা করেন, করে তারপরে ছবির চিন্তা করেন যে ছবি চলে না কেন। বারবার বলেন আপনারা আমাদের দেশে ছবি চলে না, আপনারা চান না যে দর্শক ছবি দেখুক, এটা আপনারা চান না, হল মালিকরাও চায় না। কারণ হল মালিকরা যদি চাইতো তাহলে টিকিটের দাম 100 টাকা লাগবে, সর্বোচ্চ 100 টাকা। আপনি দেখেন কালকে থেকেই মধুমিতা 100 টাকা, সর্বোচ্চ টিকিটের দাম 100 টাকা, এবং 50 টাকার থেকে আরম্ভ করুক, দেখুন আপনি মধুমিতা হল খালি থাকে কি না, ভালো ছবি 7 দিনে হাউসফুল হবে। আপনি বলেন আমি কি ভুল বলছি? কারণ আমরা কেউ দর্শককে চিন্তা করি না, আমরা দর্শককে ভালোবাসি না, আমরা ধনীদের ভালোবাসি। আমরা ডিজিটাল সিনেমা হল মানে কি ধনী, 400-500 টাকার টিকিট মানেটা কি ধনীরা দেখবে, গাড়ি নিয়ে এসে গাড়িটা রাখবে, রেখে খাবে, রেস্টুরেন্টে খাবে, তারপর তারা দেখবে। ভাই গরিবরা কীভাবে দেখবে ছবি, তাদের ব্যবস্থাটা কী করছেন আপনারা? এক জামালপুরে ডিসি সাহেব হ্যাঁ করেছে, একটা ভুল করেছে উনি, তাই বলে বাংলাদেশের ছবি বন্ধ হবে না, ছবি চলবে, তাই না? ডিসি সাহেব 300 বছরের আইন দেখিয়েছেন, 300 বছর আগে ডিসি সাহেব হয়তো ভুলে গেছেন যেটা বাংলাদেশ, এটা ব্রিটিশ না বা এটা পাকিস্তানও না, এটা হয়তো উনি ভুলে গেছেন, কিংবা উনি বঙ্গবন্ধুর কোনো ইতিহাসই পড়েননি, বিসিএস দিয়ে উনি ডিসি হয়েছেন, তাই না? বিসিএস ক্যাডারই তো ডিসি হয়, তো বিসিএস ক্যাডার পাশ করেছেন, পাশ করে এসে উনি ডিসি হয়েছেন। আমার তো বিশ্বাস ওনাকে যদি প্রশ্ন করা হয় বঙ্গবন্ধুর জন্মদিন কবে, বলতে পারবে না, কথা বুঝতে পেরেছেন? তো বঙ্গবন্ধু আমলাতান্ত্রিক দেশটাকে বাঁচাতে চেয়েছিলেন, আর আমলারা তো কখনোই দেশকে ভালোবাসে না, তারা ভালোবাসে পাওয়ারকে, তাই না? আর কি বলবো, আমাকে আর কি বলাবেন? একটা প্রশ্ন করি, আপনার সিনেমা কবে শুরু করছেন?
আমি খুব চেষ্টা করছি এই বছরই এই ছবি আরম্ভ করার, কিন্তু এখন তো ভয় লাগছে, কারণ আমার গরিবরা তো ছবি দেখতে পারবে না। আমি যে ছবি বানাবো, আমি তো বানাবো আমার গরিবের জন্য ছবি, যাতে 100 টাকার টিকিট হয় তারা ছবিটা দেখতে পারে। তো আমি কার জন্য ছবি বানাবো? এবার ঈদে তো আমরা দেখলাম অনেকগুলি হল, পুরান হল খুলেছে, নতুন হল করে না, সেটা তো ঈদের সবে খুলে, ঈদের পর তো আর খুলে না, তাই না? এখন দর্শক মনে করেন ঈদে আসলে এবার এটাকে রানিং করতে হবে, হলগুলোকে সুন্দর করতে হবে, সুন্দর করে টিকিটের দাম কমিয়ে দর্শককে আনতে হবে হলে। যদি সবাই মিলে চিন্তা করে, প্রযোজক, পরিচালক এবং শিল্পী এবং যারা প্রদর্শক, হল মালিক, সবাই বসে এটা ঠিক করা উচিত। সরকার আপনাকে সাপোর্ট দিচ্ছে, সরকার তো 1,000 কোটি টাকা দিয়ে বসে আছে, আপনি নেন না কেন? আপনি হল বানাচ্ছেন না কেন? বানাচ্ছেন না কারণ আপনি টিকিটের দাম রাখবেন 400 টাকা, এর জন্য বানাচ্ছেন না। আপনি টিকিটের দামটা কমান না, 100 টাকা রাখেন না। সরকার টাকা দিচ্ছে, ছবি টাকাটা নেন, নিয়ে হলটা বানান, বানিয়ে দেখেন 100 টাকা সর্বোচ্চ টিকিটের দাম, ডিসি 100 টাকা, রিয়াল ইস্টেট মনে করেন 80 টাকা, থার্ড ক্লাস 30 টাকা বা 40 টাকা, দেখেন ছবি চলে কি না। কারণ আমি যে ছবি বানাবো কার জন্যে বানাবো ভাই? আমাদের ধনীদের জন্যে। ধনীরা তো ঘরে বসে বিশাল টেলিভিশন একটা বানাবে, বানায় ঘরে বসে দেখবে, ওনারা হলে যাবে না তো। আর বসুন্ধরায় যখন খেতে যাবে, রেস্টুরেন্টে গল্প করতে যাবে, তখন হয়তো একটা ছবি দেখবে। কারণ আমাদের গরিবের কথা চিন্তা করতে হবে, আমরা কেউ গরিবের কথা চিন্তা করি না, কেউ না। একটা বলেন, একটা হল মালিক বলেছে বা কোনো প্রযোজক বলেছে যে টিকিটের দাম কমানো উচিত? তার মানে আপনারা কেউ গরিবের চিন্তা করেন না, আপনারা চিন্তা করছেন 400 টাকা টিকিটে বিক্রি হবে। ভাই এত টাকা কেন, কারণটা কি? থ্যাংক ইউ, আপনাকে তো ধন্যবাদ। দর্শকদেরকেও আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন, কারণ আসলে আমি যখন কথা বলি কোনো কিছু ভেবে বলি না বা ভয় করেও আমি কথা বলি না, কারণ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আর যে কিনা সত্যিকার বঙ্গবন্ধুকে ভালোবাসবে সে কখনোই ভয় পাবে না। আমি যে একদম খুব ভালোবাসি এটাও জোর করে বলতে পারবো না, কারণ ভালোবেসে আমি যদি বলি যে আমি বঙ্গবন্ধুকে প্রচণ্ড ভালোবাসি, তাহলে আমি বঙ্গবন্ধুর আদর্শে এখনও কিছুই করতে পারিনি, কারণ আমি রাজনীতি করি না, আমি কোনো আওয়ামী লীগের সংগঠনেও কাজ করি না বা আমি কোনো রাজনৈতিক দল করি না, আর আমার দ্বারা রাজনীতি হবে না, এটা আমি বুঝতে পেরেছি, যার জন্য আমি কোনো রাজনৈতিক দলে যাই না। তবে হ্যাঁ, আমি বঙ্গবন্ধুকে প্রচণ্ড ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। আর আমি যদি কখনো রাজনীতি করি, আমি বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যাব না, আর এ কারণে আমার রাজনীতি হবে। সবাই ভালো থাকবে।